গাইঘাটায় হাড়ির মধ্যে লুকোনো কেজি কেজি সোনা। খবর পেয়ে সোনা উদ্ধার করে বিএসএফ, ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়। ফের সীমান্তে উদ্ধার কয়েক কোটি টাকার সোনার বিস্কুট। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 55টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ভারত বাংলাদেশ সীমান্তের পিপলি এলাকায়। পিপলি এলাকায় বর্তমানে সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন বিএসএফের 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বিএসএফ জানতে পারে সীমান্ত এলাকায় এক ব্যক্তির বাড়িতেই লুকিয়ে রাখা রয়েছে পাচারের সোনা। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযানে নামে বিএসএফ। জানা গেছে, এলাকার বাসিন্দা দিলীপ অধিকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি হাঁড়ির ভেতর থেকে উদ্ধার হয় 55টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া বিস্কুটের ওজন 6 কেজি 415 গ্রাম। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজার দর আনুমানিক 3 কোটি 26 লক্ষ টাকা। বিস্কুটগুলি উদ্ধারের পর অভিযুক্ত দিলীপ অধিকারীকে আটক করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে। অভিযুক্তকে বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয় গাইঘাটা থানার হাতে। অভিযুক্তের কাছে বিপুল পরিমাণ সোনার বিস্কুট কোথা থেকে এলো, এর পেছনে আর কারা যুক্ত রয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। সূত্রের খবর, সীমান্ত এলাকায় চোরাচালান নতুন কোনো ঘটনা নয়, মাঝে মধ্যেই সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা সামনে এসেছে। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্তে পাচার বা চোরাচালান রুখতে নিয়মিত নজরদারি চালানো হয় বিএসএফের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ে এই মহকুমার বাগদা সীমান্ত এলাকায় কখনো জমিতে স্প্রে করার মেশিনের মধ্যে লুকিয়ে সোনা পাচারের ঘটনা সামনে এসেছে, আবার কখনো বা মোটর সাইকেলের টিউবের মধ্যে লুকিয়ে সোনা পাচারের ঘটনা দেখা গেছে। একটি বিশ্বস্ত সূত্রের দাবি, সোনাগুলি মূলত বাংলাদেশ থেকে ভারতে আসে, সীমান্তে পারাপারের জন্যে আলাদা করে আর্থিক চুক্তি হয়। পাচার রুখতে বিএসএফের পক্ষ থেকে যেমন কৌশল বদল করা হয়, ঠিক তেমনই পাচার সক্রিয় রাখতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। বাড়ির মধ্যে হাঁড়িতে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট লুকিয়ে রাখার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।